নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চিকিৎসক হত্যার প্রতিবাদে মেডিকেলে ধর্না, কর্মবিরতি শালগঙ্গায়ও। বেতনহীন অস্থায়ী পিএইচই কর্মীদের কার্যালয় ঘেরাও, আত্মহত্যার হুমকি। প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী শিবির, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জোরহাট জেলার টিয়ক চা বাগানের চিকিৎসক ডক্টর দেবেন দত্তকে খুন করার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা চিকিৎসক ধর্মঘট মঙ্গলবার বিভিন্ন হাসপাতালে পালন করা হয়েছে। এদিন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসকরা সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত পরিষেবা বন্ধ রেখে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। চিকিৎসকরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এদিন ধর্ণাও প্রদর্শন করেন। ডক্টর দেবেন দত্ত হত্যাকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকরা এদিন এক বিক্ষোভ র্যালিও বের করেন। এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এক বরিষ্ঠ চিকিৎসক নৃশংস এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার এবং রাজ্যের সকল চিকিৎসকের নিরাপত্তার দাবিতে সরব হন। এসে আমাদের কাছে ওরাও আমাদের সঙ্গে থাকুক। আমরা চাই এই যে ঘটনাটা হলো তার উচিত একটা বিচার তাড়াতাড়ি হোক। যারা এই কামটা করেছেন ওদের উচিত শাস্তি হওয়া উচিত, আর ভবিষ্যতে যাতে এরকম আবার না হয় তার জন্য একটা পদক্ষেপ, একটা সমাজের থেকেও আমরা একটা সিকিউরিটি চাই। আমরা সবসময় প্রতিকূল অবস্থায় 24 ঘন্টা 365 দিন আমরা সবসময় কাজ করি, আর বহুত রিমোট জায়গায় আমাদের ডাক্তার ভাইয়েরা ওদের সার্ভিস দেওয়ার জন্য তৎপর। আর এরকম একটা অবস্থায় আমাদের ডেফিনেটলি খুব আমাদেরও আছে, আমরাও মানুষ, তো আমরা চাই এটা একটা উচিত বিচার হোক। আর ডক্টর দেবেন দত্ত স্যারের আত্মার সদ্গতি আমরা কামনা করি। আমরা আইএমএ আসাম ব্রাঞ্চ আর শিলচর মেডিকেল কলেজ চিকিৎসক সংস্থা, আমাদের জুনিয়র ডক্টররা, আমাদের ছাত্র সংস্থা, সবাই আমরা এই আজকে 24 মার্চ আজকে আমরা এখানে ওপিডি সার্ভিস আমরা আজকে এখানে 2টা অবধি আমরা বন্ধ করেছি। আর আমরা চাই যে আমাদের পেশেন্ট ওরা আজকে অল্পটুক হয়তো অসুবিধা হতে পারে, তার জন্য আমরা দুঃখিত, কিন্তু আমাদেরও উপায় নেই। আমরাও চরম সীমায় পৌঁছে গেছি, আমাদের একটা নিরাপত্তার কথা আছে। শিলচর মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনও এই বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা বলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল এবং চা বাগান অধ্যুষিত এলাকায় কাজ করতে গিয়ে তারা নিরাপত্তার অভাব বোধ করেন। মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আমরা আজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত সব ধরনের রুটিন ওপিডি, রুটিন ওটি ক্লাসেস আমরা আজকে বয়কট করছি। আমরা সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে আবেদন করছি যে এই যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, আমরা দেখেছি এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কিছুদিন আগে নীলরতন সরকার মেডিকেল কলেজে একজন জুনিয়র ডক্টরকে অত্যন্ত পাশবিকভাবে আঘাত করা হয়েছে, সেই ট্রেন্ডটা যাতে বন্ধ করা যায়, কিছু দোষীকে
সরকার বলছেন যে ওদেরকে পাকড়াও করা হয়েছে, কিন্তু সেই দোষীদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আমরা সেটা লক্ষ্য রাখব। এবং প্রত্যেক ডাক্তার যাতে একটা নিরাপত্তাজনিত একটা যে অভাব আমরা আজকে অনুভব করছি গ্রামাঞ্চলে চা বাগানে, সেই নিরাপত্তাহীনতার যে একটা অবস্থা, সেই অবস্থায় কখনো ভালো সেবা দেওয়া যায় না। টিয়ক চা বাগানে চিকিৎসক হত্যার প্রতিবাদে শালগঙ্গা মহাত্মা গান্ধী মডেল হাসপাতালেও চিকিৎসকরা 24 ঘন্টার কর্মবিরতি পালন করেন। হাসপাতালের চিকিৎসক ডক্টর আব্দুল লতিফ বলেন, আইএমএর ডাকে মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত তারা ধর্মঘট পালন করছেন, তবে সব ধরনের জরুরি পরিষেবা হাসপাতালে চালু রয়েছে। 31 আগস্টত টিয়ক চা বাগানত কর্মরত ডক্টর দেবেন দত্ত ডাঙরিয়ার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদত ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনৰ পৰা আহ্বান কৰা 24 আৱাৰ চিকিৎসা সেৱা আসামত বন্ধ ৰখাৰ যিটো প্ৰগ্ৰেম হৈছে সেইটোত আমি সকলোৱে সমৰ্থন জনাইছোঁ, লগতে আমি প্ৰতিবাদ জনাইছোঁ। 62 মাস ধরে বেতনহীন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী কর্মীদের আন্দোলনে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে করিমগঞ্জ। দাবি আদায়ে পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের কর্মকর্তারা এদিন বেলা 11টা নাগাদ ঘেরাও করেন করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়। এদিন বকেয়া বেতন এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীরা তুমুল সরকার বিরোধী স্লোগান তোলেন। এদিন প্রতিবাদে কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে কর্মচারীরা এসে জড়ো হন। অনতিবিলম্বে তাদের দাবি আদায় না হলে গণহারে আত্মহত্যার হুমকি দেন অস্থায়ী পিএইচই কর্মচারীরা। দেখুন করিমগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি অরবিন্দ দাসের একটি রিপোর্ট। উপস্থিত আছি করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ে। আজকে করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ের মধ্যে আমরা দেখতে পেলাম একটি বিচিত্র ঘটনা। জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারীরা বিগত 62 মাস থেকে বেতন পাচ্ছেন না, তাই এই অস্থায়ী কর্মচারীরা আজ সকাল 11টা থেকে এই কার্যালয়ের সম্মুখে এসে ধর্ণা করলেন। সমগ্র জেলার অস্থায়ী কর্মচারী প্রায় 100+ কর্মচারী আজ উপস্থিত হয়েছেন। আজ আমি এক্ষুনি তাদের কাছে জানতে চাইব যে তাদের কি অভাব অভিযোগ বা তাদের আজকের মেইন দাবিগুলো কি কি। আপনাদের আজকে কি দাবি? আমাদের দাবিগুলো এই আমাদের পাশ দেওয়া দাবি নিয়ে আজকে ধর্ণা কার্যসূচি পালন করছি। আপনারা শুনলে দুঃখ পাবেন, আপনার মাধ্যমে সরকারকে অবগত করাচ্ছি যে বিগত দিনে আমরা 10-15 বছর যাবত ইতিমধ্যে আমাদের একজন ইঞ্জিনিয়ার স্বীকৃতি দিয়েছেন বিভিন্ন জেলার যে আমরা 10-15 বছর যাবৎ বিনা বেতনে কাজ করে যাচ্ছি। যদি ডিভিশনাল ইঞ্জিনিয়ার স্বীকৃতি দিয়ে থাকেন আমাদের সেই মর্মে দাবি নিয়ে 62 মাসের বকেয়া বেতন অবিলম্বে বেতন প্রদান করতে হবে। আর আমরা তোর সঙ্গে জানাই সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে 2024-এর ভিতরে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিবে, কিন্তু বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়ে যারা বিগত 10-15 বছর যাবৎ কাজ করে যাচ্ছে এই ওয়াটার সাপ্লাই কর্মরত কর্মচারীরা, সেই কর্মচারীরা 62 মাস থেকে বেতন থেকে বঞ্চিত। সেই কর্মচারী দিয়ে অতিসত্বর বেতন দেওয়া হোক, তারপরে আমাদের সরকারের এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই। বিশুদ্ধ পানীয় জল আমরার দ্বারা, ওয়াটার সাপ্লাইয়ের দ্বারা, আমরা অস্থায়ী কর্মচারীর দ্বারা বিশুদ্ধ পানীয় জল আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, অথচ আমাদের বেতন নেই। আমাদের যদি 62 মাসের বেতন না থাকে আপনারা বলে থাকেন আমাদের পরিবার, আমাদের বাচ্চা, আমাদের কিভাবে নিয়ে চলবো। আবার সরকার বলে সবকা সাথ সবকা বিকাশ, আমরা কি সবকা সাথে সবকা সাথ সবকা বিকাশের আওতায় পড়ি না? আমি সরকারকে ধিক্কার জানাই, অস্থায়ী কর্মীরা 62 মাস থেকে বেতন পাচ্ছেন যতক্ষণ না আদায় হচ্ছে, আমরা এই দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাব, নতুবা আগামী দিনে আমরা ভয়ঙ্কর পদ্ধতিতে আন্দোলন করব, নতুবা আমরা আত্মহত্যা করতে বাধ্য হব। সত্যি একটি ভয়ঙ্কর ঘটনা। পরিবর্তনকামী নাম নিয়ে আসামের সরকার এসেছিল, সর্বানন্দ সরকার। তো এই অস্থায়ী কর্মচারীদের মধ্যে বিরাট আশা জেগেছিল তারা হয়তো নিয়মিতকরণ চাকরি হবে, বেতন পাবেন, কিন্তু আজ তারা 62 মাস থেকে কোনো ধরনের বেতন পাচ্ছেন না। ওনাদের পরিবার পরিজন নিয়ে ওনারা ক্ষুধায় রয়েছেন, তাই ওনারা বলছেন গ্রামে যদি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হয় তাহলে তাদের আগে তাদেরকে চাকরি নিয়মিতকরণ করতে হবে। আমাদের আজকের এই পিএসসি কর্মচারী পরিষদের আন্দোলনে সামিল হয়েছেন মানে করিমগঞ্জের পয়া সংঘ তথা যুব কংগ্রেসের এক নেতা। আমি সন্দীপ নন্দী মহাশয়ের কাছে জানতে চাইব ওনার বিশেষ প্রতিক্রিয়া।
দেখুন আজকে এত মাস থেকে বেতন নেই, কিন্তু অস্থায়ী কর্মচারী যারা আছে তারা কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছে। আজকের দিনও যদি এইসব কর্মচারীরা কাজ বন্ধ করে দেয়, বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেয়, গ্রামে হাহাকার সৃষ্টি হয়ে যাবে। এবং বিশুদ্ধ পানীয় জল না খেয়ে গ্রামে ছোট মানুষ থেকে বড় মানুষ এবং যারা অসংখ্য, যেখানে ম্যাক্সিমাম জনসংখ্যা গ্রামের আছে, গ্রামের মানুষ মৃত্যু মুখে পতিত হবে। কারণ বিশুদ্ধ পানীয় জল শরীর স্বাস্থ্যের একটা ভালো জিনিস, আজকে বিশুদ্ধ পানীয় জল ওদের জন্য পাচ্ছে, কিন্তু সরকার এই জিনিসটা আজ করতে পারছে না। যদি এই অস্থায়ী কর্মচারীরা নিজেদের কাম বন্ধ করে দেয়, আজকে কিন্তু বিনা বেতনে তারা 62 মাস থেকে তারা কাজ করে যাচ্ছে, যদি তারা এইসব কাম বন্ধ করে দেয় আজকে কিন্তু হাহাকার পরিস্থিতি হবে, দুর্ভিক্ষের মতো সৃষ্টি হবে। কারণ যেভাবে মানুষ মরবে এবং এই মরার পর থেকে যে কারণ এই হসপিটাল হসপিটাল চারিদিকে অবস্থা বিগড়ে যাবে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সোনাই বিধানসভা কেন্দ্রের সোনাবাড়ি ঘাটে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, ছিলেন জেলাশাসক লয়া মাদ্দুর সহ অন্য অতিথিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, এ ধরনের শিবির আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধীদের শনাক্ত করে তাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া সম্ভব হয়েছে। ইতিমধ্যে সক্ষম করে মেনশন করা হয়েছে, সেসব বেনিফিটস যে হুয়েভার ইজ এলিজিবল জিন সবকো মিলনা চাইয়ে উনকো দেনে কে লিয়ে ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সে ESW ভি হ্যায় ইয়াহাঁ হমকো সিনসিয়রলি কাম করনা হ্যায়। বহুত সারে স্কিমস হ্যায় লেকিন সময় পে হম ডকুমেন্ট সাবমিট নেই করলে কে ওজে সে আইডেন্টিফিকেশন নেই করলে কে ওজে সে সার্টিফিকেট নেই রেনে হে রেনে কে কারণ ভি বহুত সারে লোক ইন বেনিফিট সে ইয়ে বেনিফিটস নেই পাতে হ্যায়। ইসিলিয়ে ইস টাইপ কা ক্যাম্প অর্গানাইজ করনে কে বাদ হম আইডেন্টিফাই কর সকতে হ্যায় অর সবকো বেনিফিট পৌঁছা সকতে হ্যায়। এদিন এই শিবিরে বেশ কয়েকজন প্রতিবন্ধীকে কৃত্রিম সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, এই শিবিরটি জেলা প্রশাসন, সক্ষম এনজিও এবং সমাজ কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। শিবিরে সোনাই, ধলাই ও শিলচর বিধানসভা কেন্দ্রের প্রতিবন্ধীরা এসে উপস্থিত হয়েছেন। এখানে শিবির হয়েছে সোনাই, এই যে সোনাই দলাই সমষ্টি যত বিকলাঙ্গ আছে, বিশেষ করে সোনাই দলাই এবং শিলচরের বিকলাঙ্গরা এখানে আসছে, এদেরকে কিট দেওয়া হবে, শনাক্তকরণ হচ্ছে। আজকে এটা জেলার প্রশাসন এবং সক্ষম দক্ষিণ প্রান্তের এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যৌথ ব্যবস্থাপনা এটা শিবিরটা হয়েছে, সম্পূর্ণভাবে সরকারি শিবির। আর এখানে যাদেরকে কিটস সিলেকশন করা হইব, ঠিক এক মাসের পরে এদেরকে কিটস দেওয়া হইব। এতে গিয়া বিকলাঙ্গ এরার বিরাট সহায়ক হইব। বিকলাঙ্গ যারা আছে অনেকে কিন্তু অন্ধ, সে যখন এই ক্যানটা পাইব তখন এই এটা দিয়ে হাঁটতে পারবো। কেউ কানে শুনে না, কানের যখন মেশিন পাইব কানে শুনতে পাইব। কেউ যেহেতু এরকম বিকলাঙ্গ আছে যে হাঁটতে পারে না, তারা হুইল চেয়ার দেওয়া হইব। কেউ বিভিন্ন ধরনের বিকলাঙ্গরা বিভিন্ন ধরনের কিটস দেওয়া হইব। এই কিটসটা কে কোন বিকলাঙ্গ কে কিটস কোন কিটস পাইব আজকে এটা শনাক্তকরণ হইব। গত কয়েক বছর ধরে বরাকের বেকারদের বঞ্চিত করে বাইরে থেকে নিয়োগ করছে ONGC। এ নিয়ে স্থানীয় জনগণ বেশ কিছুদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার একইভাবে শ্রীকোনায় থাকা ONGC-র কাছাড় প্রজেক্টের কার্যালয়ের সামনে স্থানীয় প্রত্যাশীদের নিয়োগের দাবিতে ধর্ণা দেন। পরে ONGC কর্মকর্তারা এগিয়ে এসে আন্দোলনকারীদের আশ্বাস দেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন, এরপরেই আন্দোলন তুলে নেওয়া হয়। আমাদের স্থানীয় নিয়োগের জন্য দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে চলে আসছি। আমাদের বরাকের বেকার যুবক এবং যুবতীদের কথা চিন্তা করে, কিন্তু আশানুরূপ ফল আমরা বিগত দিন পাইনি, যার দরুন আমরা আজকে এই আন্দোলনের পথ বেছে নিয়েছিলাম। কিন্তু আজকের এই ONGC কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং 20-25 দিনের সময় ওনারা নিয়েছেন, যাহাতে এর পরবর্তীতে আমরা এসে ওনাদের কাছ থেকে আমরা খবর নিব। আমাদের দাবি, আমাদের স্থানীয় নিয়োগ যারা শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ONGC-তে স্থানীয় বেকার যুবক যুবতীদেরকে, এটা যদি আমাদের ফুলফিল হয় তাহলে আমরা আন্দোলন স্থগিত করে নিব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা মানে কি সম্মান জানিয়ে আজকের এই আন্দোলন আমরা আজকের মতো মানে কি এখানে অস্থায়ীভাবে মানে কি আমরা উড্ড করে নিতে যাচ্ছি। ওনাদের কথা মানে কি আমরা বিশ্বাস করে, ওনাদের কথায় আমরা একটা আশ্বাস পেয়ে, যার দরুন
জেনারেল ম্যানেজার প্রকাশ ঝা জানান, তিনি নাজিরা ও দিল্লির সঙ্গে এ নিয়ে কথা বলবেন। বরাকের চাকরি প্রত্যাশীদের কিভাবে নিয়োগ করা যায় সে ব্যাপারে তিনি উদ্যোগী হবেন। পরীক্ষা মে কেবল রিটেন টেস্ট হি লিয়া জায়গা জো বচ্চে রিটেন টেস্ট মে মেরিট লিস্ট মে আয়ে গা উনকা কেবল জো মার্কশিট হ্যা ও চেক হোগা আর মেডিকেল হোগা আর উনকো নৌকরি মিল জায়গা তো ইসমে সে ইন্টারভিউ কো হটা দিয়া গিয়া হ্যায় साक्षात्कार को या इंटरव्यू को हटाने से जो मुश्किलें पैदा होती थी वो मुश्किल आधा से ज़्यादा ख़त्म हो गया है। अगर बच्चे अच्छा करेंगे एग्ज़ाम में तो उनको नौकरी ज़रूर मिलेगी। तो दूसरी बात हमने ये कहा है कि हम लोग नजीरा जाके इसके बारे में बातचीत करेंगे वहाँ के टॉप मैनेजमेंट से कि किस तरह से यहाँ के लोकल युवक युवतियों को भी चांस मिले। हमारे यहाँ के यूनियन के लोग आज 4-5 साल से कोशिश कर रहे हैं कि यहाँ पर भी एक केंद्र बने रिक्रूटमेंट का, उसका भी हम लोग कोशिश करेंगे नजीरा में जाके बात करके, दिल्ली में जाके बात करके, और जो कुछ भी स्थिति हमें मालूम होगी उस स्थिति से हम इनको अवगत कराएंगे। উধারবন বিধানসভা কেন্দ্রের গোসাইপুরে এক ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গ্রামের কয়েকশো জনতা। জানা গেছে, মঙ্গলবার সকাল 10টা নাগাদ গ্রামের উপর দিয়ে যাওয়া 132 কেভির গ্রিড লাইন হঠাৎই অন্য একটি বিদ্যুৎ পরিবাহী বিপিএল লাইনের সঙ্গে সংযোগ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই গ্রামের প্রতিটি ঘরে শর্ট সার্কিট হয়ে যায়। এতে বৈদ্যুতিক মিটার, বাল্ব, টিউব, ফ্যান, টিভি ইত্যাদিতে আগুন ধরে যায়। শর্ট সার্কিটের ফলে দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে তাদের নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, 132 কেভির এই গ্রিড লাইন নিয়ে বহুবার বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, কিন্তু তারা কোনো গুরুত্ব দেননি, ফলে এই দুর্ঘটনা ঘটে। আমরার ঘরের নিচে উপরে একটা লাইন আছে, বড় লাইন, পাওয়ার লাইন। এর নিচে আছে আমরার বিপিএল লাইন। বিপিএল উপরের পাওয়ার লাইনে বিপিএলে পাইছে, বিপিএল তোনে আগুন লাগছে ঘরের সবাইয়ের ঘরে ঘরে। বোর্ড জ্বলছে, কেউ টিভি জ্বলছে, অনেক কিছু জ্বলছে সমাজ মোটামুটি সীমার ছাড়া। এটা ঘটনা আর বিপিএলও আছে আমরা ওইখানে, যেভাবে হইতে যে মানুষও দুইজন চুট খাইছে। মিটারের নিচে বোয়াত আসলো, মিটার তোনে ভাত মারছে, যখন তখন ডরাইয়া হে বিউস হয়ে গেছে। কবে হয়েছে ঘটনা, কোন সময়? এখন করিব 10:30-10টার কাছাকাছি এই ঘটনা হয়েছে আজকে। আজকে এখন বর্তমান। আচ্ছা, এটা নিয়ে আপনারা আগে ডিপার্টমেন্টে জানাইছিলেন না এখানে, এটার মানে এইরকম অসুবিধা আপনারা এখানে আছে? এইরকম আমরা তো ফার্স্ট হয়েছে, আগে হইতো, কিন্তু তো ওরা আইয়া কাটিয়া উঠিয়া যাই গিয়া, যখন আমরা কই তখন তারা কয় না এটা আমরা জানিয়ার, আমরা যেটা জানিয়া কাটিয়ার। এখন আপনারা কীটা চাই? আমরা এখন চাইলাম যে এটা তারা একটা লাইন করতো, আমরা একটা লাইন দিত যে তারা উঠাইতো না, ওইটা শেষ ওইখান তো ছড়াইতো, নাহলে এইভাবে তো আমরা ওইখানে অনেক কষ্ট হয়ে। বিধ্বংস অগ্নিকাণ্ডে করিমগঞ্জের সুতারগান্দি জিপির শঙ্করপুর গ্রামের এক বাসিন্দার ঘর ভস্মীভূত হয়ে যায়। গৃহস্থের নাম লায়েক আলী। ঘরের আসবাবপত্র সহ আগুনে পুড়ে জীবন্ত দগ্ধ হয়ে যায় লায়েক আলীর গবাদি পশু এবং হাঁস মুরগি। পরনের কাপড় ছাড়া আর কিছুই বাঁচাতে পারেননি লায়েক আলী। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান গৃহস্থের। জানা গেছে, অগ্নিকাণ্ড যখন সংঘটিত হয় তখন লায়েক আলী তার পরিবারকে নিয়ে চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন। আগুন লাগার পর পড়শিরা বাড়িটিকে বাঁচাতে অনেক চেষ্টা করেছেন, খবর পাঠানো হয় দমকলেও, কিন্তু ততক্ষণে সবকিছুই পড়ে ছাই হয়ে যায়। তারপরে তো এখান থেকে আমার একটা বাইক হয় যে আমরা দিকে আগুন লাগি গেছে, ওখান থেকে আমি বাজারও গেছি না, এই যে আমরা পুরানা মেম্বার এখান থেকে দৌড় মারিয়া দেখছি যে সারা গাঁর মানুষ এখানে, আমার সারা গরু দান এনআরসির কাগজ, রেশন কার্ড, আই কার্ড, সব যাবতীয় মাটির কাগজ, সব কিছু নাই, সব শেষ হয়ে গেছে।
উধারবন্দের কলার তলে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। হত মহিলা মধুরবন্দের বাসিন্দা সাজু লস্করের স্ত্রী মনি লস্কর। দুর্ঘটনায় আহত লিলি বেগম বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত মান্না মালাকারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়কের কলার তলে যাত্রী নিয়ে অটোরিকশাটি একটি টিপারের পেছনে ধাক্কা মারে, এতে তিন অটোযাত্রী আহত হন। বরাক তথা উত্তর পূর্বের খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে আগামী 11 সেপ্টেম্বর শিলচর বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ড্যান্সার সার্কেল। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে আয়োজকরা জানান, এই অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে রাজ্য সরকারের সংস্কৃতি বিভাগ, কাছাড় জেলা প্রশাসন, ইন্ডিয়া ট্যুরিজম গুয়াহাটি এবং আরও কয়েকটি সংগঠন। এ ব্যাপারে ড্যান্সার সার্কেলের সভাপতি সৌমিত্র শঙ্কর চৌধুরী বলেন, অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দিলীপ কুমার পাল, রাজ্য সরকারের সংস্কৃতি বিভাগের সচিব বিষ্ণু কে বড়া, বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গুলাম কুদ্দুস প্রমুখ উপস্থিত থাকবেন। 11 সেপ্টেম্বর বঙ্গভবনে ঠিক বিকেল 5টার দিকে শুরু হবে কালিকাপ্রসাদ ভট্টাচার্য জন্মজয়ন্তী পালন। আয়োজক ডান্সার সার্কেল শিলচর আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডিপার্টমেন্ট অফ কালচারাল অ্যাফেয়ার্স গপ্তবাসম, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছাড়, ইন্ডিয়া ট্যুরিজম গুয়াহাটি, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন বাংলাদেশ, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর, দোতারা সাংস্কৃতিক সমাজ গুয়াহাটি। আমাদের এই অনুষ্ঠানে শিলচর শহরের বিশিষ্ট শিল্পীরা তো অবশ্যই থাকবেন, অনেক শিল্প দলরা থাকবেন। গুয়াহাটি থেকে আসবে দোতারা, সাংস্কৃতিক সমাজ অনুষ্ঠান করতে আসবে, এবং ঢাকা থেকে আসবে আন্তর্জাতিক মানের সঙ্গীত দল বন্নিশিকা, যার নেতৃত্বে থাকবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস মহাশয়। এবং এখানে আমরা মুখ্য অতিথি হিসেবে আমরা পাচ্ছি এখানকার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে, এবং আমাদের এখানকার জনপ্রতিনিধিরা শ্রী দিলীপ পাল মহাশয়, রাজদীপ রায়, এবং আমরা বিশিষ্ট অতিথি হিসাবে আমাদের ডেপুটি কমিশনার, এবং আমরা এখানের পরিবারের পক্ষ থেকে সমর বিজয় চক্রবর্তী এবং অমলেন্দু ভট্টাচার্য রিসার্চার, এবং আরও অনেকে আছেন, আরও প্রমুখরা আছেন, আমরা বিস্তারিত আর এখানে বলছি না। শিলচর রোটারি ক্লাবের 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 5 সেপ্টেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারি ক্লাবের ন্যাশনাল ডিরেক্টর ভারত পান্ডিয়া। এদিন মোট 40 জন শিক্ষককে নেশন বিল্ডার অ্যাওয়ার্ড দেওয়া হবে। রোটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এবছর গ্রামের স্কুল থেকে শিক্ষক নির্বাচন করে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে মেঘালয়ের প্রাক্তন মন্ত্রী মানস চৌধুরী সহ অন্যরা উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থাকবে প্রভাত ফেরি, টক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। আমাদের নেশন বিল্ডার অ্যাওয়ার্ড একটা থাকে, যেটা রটারি ইন্টারন্যাশনাল থেকে সার্টিফিকেটসটা দেয়। তো আমরা ওই সেদিন 40 জনকে এই নেশন বিল্ডার অ্যাওয়ার্ডস দিই। আমরা বিগত বছর যখন দিয়েছি, আমরা শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, আমরা শহরেরই শিক্ষকদেরকে বেছেছি সকল নানান স্কুল থেকে। তাই আমরা এবার মেইনলি ভিলেজ বেস, শহরেরও 5টার মতো স্কুল আছে, কিন্তু বেশিরভাগ স্কুলই দেখবেন আমরা গ্রামের মধ্যে বেছে নিই। কারণ উই ফিল যে সবাই নেশন বিল্ডিং বিল্ডার হিসাবে কাজ করছে, কিন্তু এটা শুধু সীমাবদ্ধ শহরের মধ্যে রাখা উচিত নয়। তো তাই আমরা এটাকে এবার এই স্বীকৃতিটা মেইনলি ভিলেজ সাইডের স্কুল থেকে নিয়েছি, যে আমরা যে এতদিন কী করে এসেছি এটা সমাজের চোখে, এটা এটার ভ্যালুটা কতটুকু, এর জন্য আমাদের একটা টক শো হচ্ছে, যেটা আমাদের এই প্রোগ্রামের বলতে পারেন যে এটাই আমাদের মনিটর, ওটা থেকে আমরা গাইডেন্স পাবো। এখন আমরা এটা ডেলং প্রোগ্রাম থাকবে, সকালে প্রভাত ফেরি থেকে শুরু হবে, এবং তার আগে থাকবে যোগা প্রভাত ফেরি, আমাদের একটা রটারি ডিস্ট্রিক্ট আছে, অ্যাসেম্বলিও আছে, তারপর সেই বললাম ন্যাশনাল বিল্ডার অ্যাওয়ার্ড আছে, তারপর সেই টক শো আছে, তারপর আছে আমাদের ইনগ্রেশন, তারপর আছে অঙ্কিতা নাইটস, আমাদের সারা কমান চ্যাম্পস অঙ্কিতা, ওনাকে আমরা পেয়েছি, সেই নাইটস হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। চিকিৎসক হত্যার প্রতিবাদে মেডিকেলে ধর্না, কর্মবিরতি শালগঙ্গায়ও। বেতনহীন অস্থায়ী পিএইচই কর্মীদের কার্যালয় ঘেরাও, আত্মহত্যার হুমকি। প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী শিবির, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।